আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিঠুন হোসেন ব্লগ। আর আমি আপনাদের সাথে আছি মিঠুন হোসেন। আমি এখন আছি ধামরাই ধানতারা রোডে, যাচ্ছি ইকো ব্রিক্স লিমিটেড। ইকো ব্রিক্স লিমিটেড হচ্ছে একটি পরিত্যক্ত ইটের ভাটা, যেখানে যাব হচ্ছে সেই পরিত্যক্ত ভাটাটি পরিদর্শন করার জন্য। কারণ আমার একটি প্ল্যান আছে, প্ল্যানটা হচ্ছে একটি ডকুমেন্টারি বানানো মুক্তিযুদ্ধ নিয়ে। আর যেহেতু জায়গাটা একটু পুরাতন এবং ভৌতিক, আর দেখতে ও একটি পরিত্যক্ত জমিদার বাড়ির মতো, তাই সেখানে যাচ্ছি সেটা পরিদর্শন করার জন্য। দেখি যে সেখানে উপযুক্ত জায়গা এবং পরিবেশ পাওয়া যায় নাকি। আর আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার বন্ধুসুলভ বড় ভাই, প্রিয় শাহরিয়ার ভাই। তাকে নিয়েই যাচ্ছি জায়গাটা পরিদর্শন করতে। আসলে সেও জানে না কেন সেখানে যাচ্ছি। তো যাব, জায়গাটা দেখব এবং কিভাবে কি করা যায় সে বিষয়ে একটি ধারণা নিয়ে আসব। আমি একা গেলেই তো হবে না, সাথে কাউকে নিয়ে যেতে হবে, কারণ সেখানে বিভিন্ন ভিডিও এবং ছবি লাগবে আমার। তো এর কারণে শাহরিয়ার ভাই আজকে আমার সাথে আছে। সে জানে না যে কেন সেখানে যাচ্ছি। তো যাওয়া যাক এবং সামনে যে অবশ্যই আপনাদেরও দেখাবো জায়গাটা কেমন। আর এর আগেও আমার এখানে আসা হয়েছে, কিন্তু এখন যে মাথায় আমার প্ল্যানটা আছে, তখন এই প্ল্যানটা ছিল না, তো সেইভাবে আসলে খেয়াল করা হয়নি। তো সামনেই জায়গাটা রঘুনাথপুরের কাছাকাছি, রঘুনাথপুর থেকে একটু পরে আবুল বাশার কৃষি কলেজের যে রাস্তাটা, তার একটু পরেই আপনারা যাওয়ার সময়, মানে ধানতারা যাওয়ার সময় হাতের বাঁ পাশে, এখানে কিছুদিন আগে পুলিশের ট্রেনিং, সরি আর্মি ট্রেনিংয়ের একটি ক্যাম্পও করা হয়েছিল। তখন আমি এসেছিলাম, বাট তখন ভিতরে ঢুকতে পারিনি, যেহেতু ক্যাম্প করা, ভিতরে তাদের অনেক রসদ এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল, ভিতরে প্রবেশ নিষেধ ছিল। তো আজকে এসেছি জায়গাটা পরিদর্শন করার জন্য। তো চলে এসেছি সেই জায়গাতে, ইকো ব্রিক্স লিমিটেড। তো বাইরে থেকেই দেখে মনে হচ্ছে আমি আসলে যেমন পরিবেশ এবং যেমন জায়গা চেয়েছি জায়গাটা তেমনই হবে। তারপরেও যে দেখা যাক, আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই, পরিত্যক্ত একটা জায়গা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি যেমন পরিবেশ চেয়েছি জায়গাটা তেমনই। তো ডকুমেন্টারিটা হবে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক, আশা করি আমার এই চ্যানেল থেকেই আপনারা সেটা দেখতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।